আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যুদ্ধ করব। আমি যুদ্ধ করবই যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকে, আমার প্রাণ থাকে, ততক্ষণ পর্যন্ত ইসলামের উপর একটা আচর পড়বে। ওমর এটা হতেই পারে না, আমি আবু বকর বেঁচে থাকবো আর ইসলামের উপর আচর পড়বে এটা কখনোই হতে পারে না। বৃদ্ধ এবং যুবক সকল জন্য যে কথা বলছি, অতএব অনুভূতিটি যেন এমন হয় ইব্রাহিমের মতো একটা অনুভূতি, অথবা বৃদ্ধদের জন্য বলছি বৃদ্ধদের অনুভূতিটি যেন এরকম হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন যারা মুরতাদ তাদের বিরুদ্ধে, যারা দ্বীনকে প্রত্যাখ্যান করেছে, দ্বীনের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। বৃদ্ধ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরকে খেলাফতের দায়িত্ব প্রদান করবেন, তারপর মুসলিম উম্মাকে পরিচালনার দায়িত্ব প্রদান করবেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি আবা বকর রাজুলুন বাক্কা, আমার বাবা আবু বকর সে তো কথায় কথায় কাঁদে, এত নরম দিলের মানুষ, আপনি তাকে কিভাবে আপনি তাকে নেতা বানাবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম করে বলছি আমার বাবার উপর খেলাফত নেয়ার পরে যেই রকম বিপদ এসেছিল, অন্য কেউ যদি হতো তাহলে মুসলিম উম্মা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। একজন ব্যক্তি যিনি কথা বললে কাঁদে, সালাতে দাঁড়ালে কাঁদে, রাসূলের সামনে কাঁদে, তার পেছনে কাঁদে, এই ব্যক্তি যখন খেলাফতের দায়িত্ব পান তিনি আয়রন ম্যানে পরিণত হয়ে যান। ওমরের মতো ব্যক্তি যাকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালায়, ওমর এসে বলেন, ইয়া আবা বকর আপনি যুদ্ধ ঘোষণা করছেন, আল্লাহ রাসূল তো যুদ্ধের ঘোষণা দেয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি যে আমাদেরকে এই জায়গায় যুদ্ধ করতে হবে, আপনি কিসের যুদ্ধের ঘোষণা নিচ্ছেন, কিসের যুদ্ধের ঘোষণা দিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে লক্ষ্য করে বলেন, ওমর আমি তো চেয়েছিলাম তোমার সাহায্য পেতে, তুমি আমাকে সাহায্য করছো না, বরং তুমি আমাকে ডিসকারেজ করছো যেন আমি যুদ্ধ না করি। ওমর জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম, ওমর জাহিলি যুগে যে বাঘ ছিল ইসলামে এসে ও বিড়াল হয়ে গেল, আমি তো ওমর তোমাকে এরকম দেখতে চাই না, ওমর তোমাকে বলছি আল্লাহর কসম করে বলছি যদি জঙ্গলগুলো থেকে বাঘ ব্যাঘ্র বের হয়ে আসে, এমন কি যদি মুম্মাহাতুল মুমিনীদের পা ধরে যদি এগুলো টানাটানিও করে, তাহলে আমি আবু বকর সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যুদ্ধ করব, আমি যুদ্ধ করবই যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকে, আমার প্রাণ থাকে, ততক্ষণ পর্যন্ত ইসলামের উপর একটা আচর পড়বে। ওমর এটা হতেই পারে না, আমি আবু বকর বেঁচে থাকবো আর ইসলামের উপর আচর পড়বে এটা কখনোই হতে পারে না। বৃদ্ধের সেই দিনের হুঙ্কার আজ পর্যন্ত ইসলামকে জীবিত রেখেছে। প্রিয় ভাইরা, একটা বৃদ্ধের হুঙ্কার দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তিনি ইবাদত করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ইবাদত করছেন, কেউ জিজ্ঞেস করেন কে আপনি কাঁদছেন ইবাদত করছেন, তিনি বলেন আমি ওমর। আপনি ওমর, আপনি ঘুমাবেন না রাতে? তিনি বলেন কাইফা আনাম, কিভাবে আমি ঘুমাই, যদি আমি দিনে ঘুমাই তাহলে আদাতু রাইয়াতি, তাহলে তোমাদের হক আমি নষ্ট করি, আর যদি আমি রাতের বেলা ঘুমাই তাহলে জলান্তু নাফসি, তাহলে আমার নিজের উপর আমি জুলুম করি, আমার রবের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমি ঘুমাই কিভাবে, আমার তো ঘুম আসে না। একজন বৃদ্ধের ঘুম আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনশনে। আর বৃদ্ধরা যারা আছেন আপনার কি কারণে ঘুম আসে না চিন্তা করে দেখেন, ছেলের এখনো বিয়ে হয় না, মেয়ের এখনো ওইটা হয় না, ওই বাড়িটি এখনো করা হয় না, ওই জায়গাটি আমাকে টেনে নিয়ে গিয়েছে, ব্যবসায় ফ্লারিশ হয় না, ইত্তকার দোকান কয়েকটা আছে বাকি কয়েকটা কিনতে হবে, ইত্তকার কারণে আপনার ঘুম হয় না। আর ওমরদের অথবা আবু বকরদের ঘুম হয় না আল্লাহর দিনের টেনশন, আল্লাহর দিনের জন্য তাদের ঘুম হয় না। এইভাবে আমাদের তৈরি করতে হয়, আমাদের সকলকে এভাবে তৈরি করতে হয়। প্রিয় ভাইরা, সেজন্য বলছি আল্লাহ সুবহানাহুর কাছে আপনার ফিরে আসা দরকার, আল্লাহকে চেনা দরকার, আল্লাহকে বোঝা দরকার, আল্লাহকে অনুভব করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এবং পাওয়ারকে একবার উপলব্ধি করা, সেন্স করার চেষ্টা করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত দুর্বলতা আল্লাহ সুবহানাহু সমাধান করে দেবেন।